বাংলাদেশের উন্নয়নকে অভাবনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ে বিদায়ী রাষ্ট্রদূত এসপেন রিকোটার ভেন্টসেন মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি পরে এ বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান তিনি জানান সাক্ষাৎকালে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পকে বিশ্বমানের বলে আখ্যায়িত করেন নরওয়ে রাষ্ট্রদূত তিনি জানান এই শিল্প হলেও তা উন্নত হয়েছে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে গেলে বাংলাদেশ এই শিল্পের শীর্ষ পৌঁছাতে পারে বলেও আশাবাদ জানান তিনি আলোচনায় তাদের মধ্যে কোটা আন্দোলন সম্পর্কেও কথা হয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান এ সময় রাষ্ট্রদূত নরওয়ে দুঃখিত নরওয়ে নরওয়ে বলেছেন কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় প্রজ্ঞাপন জারি ও সরকারের নিরপেক্ষ তদন্তের পদক্ষেপে তিনি সন্তুষ্ট